সকল ভিউয়ারদের জানাই আসলে আমি মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, অনেক প্রশ্ন করতে ইচ্ছা করে, আবার ভাবি এই প্রশ্নগুলো তো অ্যান্সার পাবো না মেবি। তো আসলে আমি যে বিষয়গুলা একটু উপলব্ধি করি ভাবি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলার প্রশ্ন করাটাও বোকামি বা আসলে প্রশ্ন করাও ঠিক না। তো যাই হোক, এদিকে আমি যাচ্ছি না। তো আমি ছোটদের এবং বড়দের একটা বিষয় লক্ষ্য করি, যে বড়রা ভাবে যে আমরা তো বড়, ওকে কেন পাত্তা দিব। আসলে এটা 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 ঠিক না। ছোটরা কোনো ভুল করলে আমরা কি করি, সাথে সাথে বিভিন্ন রকমের কথা শোনাই দিই, অনেক ইয়ে করে, মানে এমন কিছু এমন কিছু করে বলে বসি জীবনে, এমন হয় যে আমরা কিছু কোনোদিন কোনো ভুল করিনি। তো ছোটদের যে ভুলটা ওরা আমাদেরকে বলে দিতে হবে যে এটা তোমার ভুল, এটা এইভাবে হবে, এটা এভাবে তুমি ঠিক করে নিবা, নিজের সংশোধন হয়ে যাবে। আবার এক্ষেত্রে ছোটরা কি করে, বড়দেরকে অসম্মান করে, যদি ভুল ধরে দেয় তাদের মুখে মুখে তর্ক করে, মনে করে যে আমার থেকে আমি মনে হয় রাইট, আমি মনে হয় ঠিকটা বলতেছি, ওরা মনে হয় ভুল বলতেছে, বা এরকম জেদের উপর মানতে চায় না বিষয়টা। আসলে পরোক্ষভাবে পরে দেখা যায় যে আসলে বড়রাই সঠিকটা বলছে, হয়তো বা একটু বেশি বলে ফেলছে, এরকমটা হয়ে থাকে। তো আমার দৃষ্টিকোণে বলতে পারি যে আসলে এই এই দিকটা থেকে লক্ষ্য করা উচিত, যে আমাদের বড়দেরকে রেসপেক্ট করা, সম্মান করা, আর বড়দেরও উচিত ছোটদের ভুল করলে তাদেরকে সবসময় শাসনের মধ্যে না রেখে একটু বুঝাই বললে যে ভুলটা সংশোধন করার কীভাবে করা যায় সেটা যদি তাকে গাইড দেওয়া যায় তাহলে মনে হয় বেশি ভালো হয়। তো আমরা কী করি, তার উল্টোটা করি, তাকে ধমকে দিয়ে ধমক দিয়ে কথা বলি, তার সাথে মিসবিহেভ করি। আসলে একজাক্টলি এটা ঠিক না। আমি সবসময় বলি যে নিজে সচেতন হওয়া ভালো, অন্যকে সচেতন করা ভালো, আবার এমন যেন বিষয়টা না হয় যে সচেতন করতে গিয়ে অন্যায় আচরণ করা, মিসবিহেভ করা বা নিজের অক্ষমতার অপব্যবহার করা। তো এরকম অনেক অনেক ক্ষেত্রে আমি দেখতে পাই অনেক কিছু। তো আমরা ছোটরা ভুল করলে আমরা মানতে চাই না বিষয়টা, তারা আসলে ভুল তো আমরাও করে আসছি, ভুলের মাধ্যমেই তো শিখতে হবে, তাই না? তো হয়তো বা আমার ইয়াতে থিওরি থিওরি ঢুকে নেই, সে হয়তো বা এরকম, মানে বিষয়গুলো এরকমই হবে। তো আমার বক্তব্য আমি বলতে চাই যে আসলে কম্প্রোমাইজ করা, সেটা বড়দের থেকে ছোটরা হোক, আবার ছোটদের থেকে বড়রা হোক, যেটাই হোক, একটু কম্প্রোমাইজ করতে হবে। হ্যাঁ, ভুল হলে ভুলের সংশোধনের একটা সমাধানের পথ খুঁজে দিতে হবে, অথবা যদি ভুল হয়ে থাকে তাহলে একটাক্টলি ইয়া করতে হবে। তো আসলে এইগুলা বললে অনেক কিছু মনে মনের মধ্যে আসে, আর আমি এমন কোনো কথা বলতে চাই না যারা আবার আমার কথায় কেউ রাগ হয়। আসলে আমি বুঝাইতে চাই যে উভয় উভয়কে রেসপেক্ট করা, উভয় উভয়কে ভালো আচরণ দেখানো, শেখানো। আমরা ছোটদের থেকেও আমরা বড়রা অনেক কিছু শেখার আছে, আবার ছোটরা তো বড়দের থেকে শিখবে, এটা স্বাভাবিক, কারণ এটা তো নীতিগতইভাবে যে আসতে আছে, যে বড়রা যেভাবে গেছে ছোটরা সেভাবে কিছু কিছু যাবে, এটাই স্বাভাবিক। তো আমি উদাত্ত আহ্বান করবো সবাইকে, করজোর মিনতি করবো যেন তারা কাউ আসলে যেন ধমক দিয়ে উচ্চ স্বরে আবার খারাপ আচরণ করে বা অকথ্য ভাষায় কথা না বলে একটু যদি স্নেহের সহিত বুঝাই বলে বিষয়টা, মনে হয় বেশি ভালো হবে। কারণ একজন মানুষকে যখন ওয়ার্নিং দেয়, ওয়ার্নিংটার বিষয়টা হবে কেমন, যে তাকে ওয়ার্নিং দিলাম যেন সে সংশোধন হয়, তাই বলে ওয়ার্নিং দিলাম সে
তাকে এমনভাবে ওয়ার্নিং দিলাম, সে ওটা আবার অন্যভাবে নিল, নেগেটিভ ভাবে। বা আগে আমি রাগ করে বললাম, ও আবার রাগান্বিত হয়ে গেল। আর সেক্ষেত্রে যদি আমি বুঝাই বলতে পারি, ভালোভাবে বুঝিয়ে বুঝাই বলতে পারি, বসাই, তাহলে সেক্ষেত্রে সে হয়তো বা বুঝবে। কিন্তু যদি রাগান্বিত অবস্থায় ধমক দিয়ে আবার করুণ 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 হয়ে বলি, তাহলে কিন্তু কঠোর মনোভাব নিয়ে বলি, তাহলে কিন্তু আর হলো না। আমার এই বিশেষ আর কি অনুরোধ করবো সবার প্রতি, যে বড়রাও সচেতন হোক, আবার ছোটদের বলবো যে যেন মুখে মুখে তর্ক না করে, অতিরিক্ত কথা না বলে, 10 জন 10 বড় ভাই যেখানে কথা বলবে সেখানে ছোটদের কথা না বলাই ভালো। হ্যাঁ, সেটা তাদের জন্য খুব ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে আমার এই